করোনার বছরে শিল্প খাতে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বিতরণ কমেছে গত বছর এই খাতে তিন লাখ একষট্টি হাজার কোটি টাকা ঋণ বিতরণ হয়েছে দু সালে বিতরণ করা হয় চার লাখ পঁচিশ হাজার কোটি টাকা এক বছরে বিতরণ কমেছে তেষট্টি হাজার সাতশো আশি কোটি বা পনেরো শতাংশ করোনা ভাইরাসের প্রভাব শুরুর দিকে শিল্প খাতে ঋণ বিতরণ যে হারে কমেছিল শেষ দিকে পরিস্থিতির খানিক উন্নতি হয়েছে গত বছরের এপ্রিলে এক লাখ একুশ হাজার তিনশো কোটি টাকার একুশটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার গত ডিসেম্বরের প্রান্তিক ব্যাংকগুলো এক লাখ পাঁচশো কোটি টাকার শিল্প ঋণ বিতরণ করে আগের বছরের একই প্রান্তিকে যার পরিমাণ ছিল এক লাখ এগারো হাজার কোটি টাকা ডিসেম্বর শেষে শিল্প খাতে ব্যাংকগুলোর বকেয়া স্থিতির পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ বাহাত্তর হাজার কোটি টাকা আগের বছর শেষে যা পাঁচ লাখ সাতচল্লিশ হাজার কোটি টাকা ছিল মূলত দু সালে কেউ ঋণ পরিশোধ না করলেও খেলাপি হবে না এমন সুবিধার কারণে বকেয়া অনেক বাড়লেও খেলাপি ঋণ সেভাবে বাড়েনি